নমস্কার আপনারা দেখছেন বুবাই এসপি চ্যানেল আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা পিএনবি বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম বা ডেবিট কার্ডের জন্য যে অ্যাপ্লিকেশান ফর্মটি হয় সেটি কিভাবে ফিল আপ করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো প্রথমে আমাদের কি আপনাদের কি করতে হবে প্রথমে আপনাদের পাসপোর্ট সাইজের একটি ফটো এখানে পেস্ট করতে হবে আচ্ছা যদি এটি জয়েন্ট অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে আপনারা দুটো ফটো দিয়ে দেবেন আচ্ছা তারপরে দেখুন এখানে লেখা আছে ব্রাঞ্চ নেম লিখতে হবে এখানে যে তোমার ইটেচনা আছে আপনাদের যে ব্রাঞ্চ আপনারা সেটি এখানে লিখে দেবেন তারপর আছে ডেট যে ডেটে আপনি ফর্মটি জমা দেবেন সেই ডেটটি আপনি এখানে লিখে দেবেন আচ্ছা তারপরে আছে আপনি কোন ধরনের বা কী টাইপের কার্ড নেবেন যেমন ধরুন ক্লাসিক আছে প্ল্যাটিনাম আছে মিত্রা আছে কিষাণ এটিএম আছে কিষাণ ডেবিট কার্ড আছে এটসেট্রা আরও আছে তো সাধারণত বেশি যেটা প্রচলিত ক্লাসিক বা প্ল্যাটিনাম আমি ক্লাসিকের টিক দিয়েছি আপনার যেটা পছন্দ আপনি সেটি এখানে টিক দিয়ে দেবেন তারপরে একের এতে আছে নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার ইন ব্লক লেটার আপনার নামটি এমনি ব্লগ লেটারে এখানে লিখে দেবেন তারপরে একের বিয়েতে কি আছে না নেম অফ সেকেন্ড অ্যাকাউন্ট হোল্ডার মানে জয়েন্ট থাকলে আমি যেহেতু সিঙ্গেল করছি তাই জয়েন্টটা লিখছি না আপনাদের থাকলে আপনারা লিখে দেবেন তারপরে দুয়ের এতে কি আছে না নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার ইন ব্লক লেটার আপনি সেম এখানে আপনার নামটি ব্লগ লেটারে লিখে দেবেন আচ্ছা তারপরে আমরা কিছু করব না তারপরে দেখুন এখানে লেখা আছে টাইপ অফ কার্ড আপনি কোন ধরনের কার্ড নেবেন পার্সোনালাইজ নেবেন না নন পার্সোনালাইজ নেবেন আমি পার্সোনালাইজ নেব তাই পার্সোনালাইটিটা টিক দিয়েছি আচ্ছা তারপরে চারের এতে আছে দেখুন মোবাইল নাম্বার আচ্ছা আপনার যে মোবাইল নাম্বার যেটি ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা আছে সেই নাম্বারটি আপনি এখানে দেবেন আচ্ছা চারের বি এতে আছে ইমেল আপনার যদি ইমেল আইডি থাকে আপনি অবশ্যই এখানে ইমেল আইডিটা দিয়ে দেবেন আচ্ছা পাঁচে আছে ডিটেলস অফ মেন অ্যান্ড লিঙ্কড অ্যাকাউন্ট বা ডিটেলস অফ অ্যাকাউন্ট টাইপ অফ অ্যাকাউন্ট আমার যেহেতু সেভিংস অ্যাকাউন্ট আচ্ছা সেভিংস অ্যাকাউন্ট হলে এখানে এস দিয়ে দেবেন সেভিংস অ্যাকাউন্ট আচ্ছা সিক্স সিক্সটিন ডিজিট অ্যাকাউন্ট নাম্বার আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেটি আপনি এখানে লিখে দেবেন আচ্ছা তারপরে দেখুন এখানে ডিক্লিয়ারেশান আছে আপনি ডিক্লিয়ারেশানটা পড়ে নেবেন আচ্ছা সর্বশেষ সিগনেচার অফ ফার্স্ট অ্যাকাউন্ট হোল্ডার সিগনেচার এখানে আপনারা একটা সিগনেচার করে দেবেন জয়েন্ট যারা আছে তারা এখানে সই করে দেবেন আচ্ছা তার নিচে আছে দেখুন ফর অফিস ইউজ অনলি সেক্ষেত্রে আমরা এখানে কিছু করবো না ফর্মটি আমাদের ফিল আপ করা হয়ে গেল আচ্ছা এই ফর্মটির সঙ্গে আপনারা একটি আধার কার্ডে জেরক্স তার প্যান কার্ড নিয়ে যাবেন সঙ্গে আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম কীভাবে ফিল আপ করতে হয় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে নোটিফিকেশান বেলটি প্রেস করে দেবেন ধন্যবাদ